Bismillahirrahmanirrahim. আমরা কর্মদায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইচ্ছা ছিল একটা লাইভ করার, কিন্তু পাহাড়ের এই গহীন জঙ্গলে নেটওয়ার্ক না থাকার কারণে আমরা লাইভ করতে পারতেছি না, বাধ্য হয়ে ভিডিও করলাম। হয়তো পরবর্তী সময় ভিডিওটা ফেসবুকে শেয়ার করব, আপনারা দেখবেন। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউনিয়নে অনাবাদি অনেক কৃষি জমি আছে, পানির অভাবে যেগুলাতে কৃষি কাজ করা যায় না। শুকনা মৌসুমে আমাদের হাজার হাজার একর জায়গা পতিত থেকে যায়। যদি ওই জমিগুলাকে আমরা কৃষির অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের কৃষক লাভবান হবে, আমাদের দেশ লাভবান হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ইউনিয়নের পাহাড়ের ভিতরে গুতুমছড়া নামে একটা জায়গা আছে। আসলে গুতুমছড়ার পরিচয়টা বর্ণনা করা একটু কঠিন। যদি আমি গুতুমছড়াকে একটা নদী বলি, তাহলে নদীর সংজ্ঞানুসারে তাকে নদী বলা যাবে না। আবার যদি তাকে আমি দিঘি বলি, তাও হবে না। পাহাড়ের টিলার ফেঁচে ফেঁচে নদীর মতো আঁকা বাঁকা, আবার পানিগুলা স্থির, চলন্ত পানি না। আমরা ওই পানিগুলাকে বাঁধ দিয়ে সংরক্ষণ করে যদি কৃষি জমি পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমাদের অনেক কৃষক লাভবান হবে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। এখানে এসে আমি আসলে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই এলাকায় আমি জীবনের প্রায় 20-25 বছর আমি এই এলাকাগুলোতে বিভিন্ন সময় আসা যাওয়া করেছি। কিন্তু অবাক করা বিষয় যে এত সুন্দর জায়গাগুলা আমি কখনো আসতে পারিনি। কারণ পাহাড়ের মধ্যে অনেক জায়গা, আমাদের যোগাযোগ ছিল, বিশেষ করে আমার যোগাযোগ ছিল পাহাড়ে যে জায়গাগুলোতে মানুষ বসবাস করে সে এলাকাগুলোতে আমার যোগাযোগ। কিন্তু যে এর ভিতরে যে এত সৌন্দর্য সংরক্ষিত রেখেছেন আল্লাহ পাক, আসলে সেটা বলাই বাহুল্য। আমরা এই পানিগুলাকে সংরক্ষণ করতে হলে অনেক টাকার প্রয়োজন, কয়েকটা জায়গায় বিশাল আকারের বাঁধ নির্মাণ করতে হবে। জানি না সেটা সম্ভব হবে কিনা, তবে আমি যথাসম্ভব চেষ্টা করতেছি, যথাসম্ভব চেষ্টা করতেছি যেন এই বাঁধগুলা নির্মাণ আমাদের জন্য সম্ভব হয়। সকলের দোয়া সহযোগিতা কামনা করছি। যদি বাঁধগুলা নির্মাণ করতে পারি, তাহলে আসলে আমি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব, আমার এলাকার কৃষক এবং রাষ্ট্র অনেক লাভবান হবে। কিন্তু এত ব্যয়বহুল বাঁধগুলা নির্মাণ করা, এত ব্যয়বহুল হওয়ায় যাই না সেটা কতটুকু করতে পারবে। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সকলের দোয়া এবং সহযোগিতা যদি আমাদের পাশে থাকে, তাহলে নিশ্চয় আমরা এই বাঁধটা নির্মাণ করে আমাদের কৃষকের জন্য কিছু একটা করতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।